মাদ্রাসা শিক্ষক হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা সহ উনত্রিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের ঢিনাইগের হরিনাকুন্ড উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মাদ্রাসার শিক্ষক ইদ্রিস আলী পান্না হত্যার ঘটনায় মামলা হয়েছে দুপুরে হরিনাকুণ্ড আমলি আদালতে চাকুরিচ্যুত সাবেক পুলিশ সুপার আলতা কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি করেন নিহতের ছেলে মামুনুর অভিযোগটি গ্রহণ করে বিচারক হরিনাকুন্ডু থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন মামলার সাবেক সহকারী পুলিশ সুপার গোপীনাথ কান্দিলাল হরিনাকুণ্ড থানার সাবেক ওসি মাহতাব উদ্দিন হরিনাকুণ্ড থানার সাবেক এসআই শাখাওয়াত হোসেন রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির সাবেক এসআই অজিত কুমার ও ঝিনাইদহ ডিবি পুলিশের ইসলাম সহ উনত্রিশ জনকে আসামি করা হয়েছে বাদী অভিযোগে উল্লেখ করেন তার বাবা ইদ্রিস আলী পান্নাকে হত্যা ও গুমের উদ্দেশ্যে দুই সালের চারই আগস্ট দেবীনগর রামচন্দ্রপুর থেকে আসামিরা অপহরণ করেন সাত দিন পর হরিণাকুণ্ড উপজেলার জোড়াপুকুর গ্রামের রাস্তায় ইদ্রিস আলী পান্নার লাশ পাওয়া যায় এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মীরা জড়িত থাকায় তাদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল হোসেন আদালতে মামলাটি দায়ের করেন প্রসঙ্গত সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন সাবেক সহকারী পুলিশ সুপার গোপীনাথ কান্দিলাল ও এসআই আমিনুল ইসলামের বিরুদ্ধে এর আগে ছাত্র শিবির সভাপতি ইবনুল পারভেজ হত্যা মামলা দায়ের করা হয়